কালবৈশাখী মোহিতলাল মজুমদার। মধ্য দিনের রক্ত নয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে, কানন আনন পাণ্ডুর করে জলস্থলের নিঃশ্বাস করে, আলোয়ে কুলায়ে তন্দ্রা ফুলায়ে গগন ঘুরিল কে। আজি কি যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ, মরুত পাথারে বারুদের ঘ্রাণ এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, পশিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ, হেরি যে কোথায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা, সে যে কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল ঝটা, অথবা উকিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছড়া। ওই সোনতার ঘরুণীর ঘোষ দুলিয়া উঠিল জটাভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঙ্কার, পিঙ্গল হল গলতল দেশ ধুলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বিনিবন্ধন সন্ধ্যার, অঙ্কুশকার ঝলসিয়া ওঠে দিক হতে দিক অন্তে, দিক রাবণেরা বেদনা অধীর বিদারিছে নবদন্তে, বাজে ঘন ঘন রণদুন্ধুবি ঝড়ে সে আওয়াজ কবু যায় ডুবি, জুজিতেছে কোন দুই মহাবল দুলকের দূরপন্থে, বঙ্কিম নীল অসির ফলকে দেহ হল কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিন্ন, নেমে আসে যেন বাঁধ ভাঙা জল ম্লান হয়ে আসে মেঘ কজ্জল, আলোকের মুখে কালো যবনিকা এতক্ষণে হল ছিন্ন, হেরো ফিরে চলে সে রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ, আকাশের নীল নির্মল হল ধৌত ধরার পঙ্খ, বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলোকুলো ভাসে, আলো ঝলমল বিটপির দল বিশ্বাসে নিঃসঙ্ক, নববর্ষের পুণ্যবাসরে কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে, ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি দুয়ার জানালা ওঠে ছনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে, চৈত্রের চিতা ভস্য উড়ায়ে জুড়াইয়ে জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরি বুকে মৃত্যুর, সে আসেছে আজ কাল বৈশাখে শুনি টঙ্কার তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তি, এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ, নীলঞ্জন গিরিনিভ কায়া নিষাদ নীরব ঘন ঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। মূল ভাব চৈত্র মাসের শেষ অথবা বৈশাখ মাসের প্রথমে কালবৈশাখীর আবির্ভাব হয়। কালবৈশাখীর উদ্দাম গতি দুরন্তরূপে প্রকৃতির বুকে প্রাকৃতিক কালবৈশাখী প্রাকৃতিক জগতে তীব্র মহাত্রাস লক্ষ্য করে কবি তার সার্থক মানচিত্র করেছেন কালবৈশাখী কবিতাটিতে। তিনি এই ঝড়ের মাঝে মৃদু ধ্বংসের রূপই দেখেননি, তিনি দেখেছেন শুষ্ক মৃত্তিকার বুকে জল সিঞ্চিত হয়ে মধুর সঞ্চারিত হয়। কালবৈশাখীর আগমনে পুরানো আবর্জনা যেমন দূর হয়ে যায় তেমনি নতুন সৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করে কবি কালবৈশাখীর জয় সুনিশ্চিত করেছেন, ঘোষণা করেছেন। কালবৈশাখী কবিতাটি কবি মোহিতলাল মজুমদার রচিত হেমন্ত গোধূলির কাব্যগ্রন্থ থেকে পাঠ্যাংশে সংকলিত হয়েছে। মোহিতলাল মজুমদার 16/10/1888 জন্ম, মৃত্যু 26/7/1952। জন্মস্থান উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাঁচড়াপাড়ার মাতুলালয়ে। পিতা মন্দদুলাল মজুমদার, পৈতৃক নিবাস হুগলি জেলার বলাগড়। 1904 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পাস করে 1908 খ্রিস্টাব্দে কলকাতার মেট্রোপলিটন কলেজ থেকে বিএ পাস করেন।
কলকাতার তালতল হাইস্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন। তার কিছুকাল তিনি সরকারি জরিপ বিভাগের কানুনগো পদেও কাজ করেন, কিন্তু কয়েক বছর পরে আবার তিনি শিক্ষকতা শুরু করেন এবং এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হন। ইংরাজি ও সংস্কৃত সাহিত্যে তিনি তার গভীর জ্ঞানের সঞ্চার করেছিলেন। তিনি সত্যসুন্দর দাস ও কৃত্তিবাস ছদ্মনামেও বহু কবিতা রচনা করেছেন। 1912 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্য দেবেন্দ্র মঙ্গল, এই কাব্যে কবি দেবেন্দ্রনাথ সেন সম্পর্কে 16টি সনেট লিখেছেন। দ্বিতীয় কাব্য স্বপন পশারি, অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিস্মরণী, স্বর গরল, হেমন্ত কুতুলি, ছন্দ চতুর্দশী, কাব্য মঞ্জুষা প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ, সাহিত্য বিতান, আধুনিক বাংলা সাহিত্য, বিবিধ প্রবন্ধ, শ্রীকান্তে শরৎচন্দ্র, বঙ্কিম বরণ, সাহিত্য বিচার, রবি, প্রদক্ষিণ, বাংলার নবযুগ, কবি শ্রী মধুসূদন, বাংলা কবিতার ছন্দ প্রভৃতি।